রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায়, রাইগঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে একটি ওষুধের দোকানের সামনে। এই ঘটনায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে এবং স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহকে। পুলিশ এসে মাঝবয়সী ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাইগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ওই ব্যক্তির নাম শান্ত ভট্টাচার্য, বাড়ি কালিয়াগঞ্জের মজলিশপুর এলাকায়। পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ কি জানিয়েছেন শুনব। আজকে সকালে আমি ওয়ার্ডে ঘুরছিলাম, তখন আমাকে পিনাকী বর্মনের ছেলে রাহুল বর্মন, তার ওষুধের একটি দোকান আছে কালিয়াগঞ্জ স্টপেজ ছিল যেখানে, সেখানে আমাকে হঠাৎ ফোন করে উনি বললেন যে এরকম জেঠু, এরকম আমার দোকানের সামনে একজন মানে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তা আমি তখন বললাম যে তুমি তাহলে এক কাজ করো, থানাতেই জানাও আর আমি যাচ্ছি, এই বললাম। বলে আমি সাথে সাথে আমি গেলাম, গিয়ে দেখছি থানা থেকে অলরেডি অফিসাররা এসে গেছেন থানার থেকে, এবং তখন অলরেডি সে ডেথ যা দেখলাম আর কি, মারা গেছে। যাই হোক, তখন আমি ওখানে ছিলাম, তারপর থানার অফিসারের সঙ্গে কথা বললাম, ওনারা তখন অ্যাম্বুলেন্সকে ফোন করলো। ফোন করার পর অ্যাম্বুলেন্স আসলো, এসে বডিটাকে কালিয়াগঞ্জ হসপিটালে নিয়ে যাওয়া হলো। নাম পরিচয় জানা গেছে? নাম পরিচয় তো আমি তাকে চিনি না, এক নম্বর কথা, আমি দেখিনি। কিছু ওখানে লোকজন বলা বলি করছিল তারা, যে এরকম এর নাম শান্ত ভট্টাচার্য বোধ হয়, এরকম একটা বলা বলি করছিল। এবং এক সময় শিমুলতলা সেট কলোনি, শিমুলতলাতে বোধহয় বাড়ি ছিল, মানে ওখানকার লোকদের মুখে যেটা শুনলাম আর কি, আমি চিনি না, বললো যে এরকম শিমুলতলা মোড়ে বাড়ি ছিল, মাস ছয়েক আগে বিক্রি করে এখন নাকি মজলিশপুরের দিকে থাকে, এইটুকুনি আমি জানি আর কি তার সম্বন্ধে। তার বিশেষ নাম কনফার্ম না, নাম কনফার্ম না। পুলিশ ঘটনা তদন্ত নেমেছে, পুলিশ তদন্ত নেমেছে। কী মনে, কী কারণে মৃত্যু হতে পারে? মৃত্যু যা মনে হলো দেখে, বোধ হয় একটু ভবগুলো টাইপেরই ছিল, হয়তো খাওয়া দাওয়া তো সেরকম করেনি, দুর্বল ছিল, হয়তো স্ট্রোক ফোক হয়েছে মনে হয়। ডাক্তাররাই বলতে পারবেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।